সব সময় তো আপনাদের সাথে শেয়ার করি রান্না বান্নার ভিডিও। আজ আপনাদের সাথে অন্য একটি ভিডিও শেয়ার করব, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর রং বেরঙের চিপস বানাবো আজ। আর যেহেতু শীতকাল চলে আসছে, শীতের আগমন, আর এই ঝলমলে রোদ, এই রোদ দেখেই আমার মন থেকে চাইলো যে চালের কিছু বানাই। আর হচ্ছে বাসায় ছিল চালের গুঁড়ি ফ্রিজে, সেই চালের গুঁড়ি দিয়ে আমি বানাবো হচ্ছে চালের চিপস। আর এই চিপসগুলো আমার নানুবাড়ি এলাকায় খুব প্রচলিত, এই দিনে সবাই বানায়, আর আমারও মন চায় বানাতে। আর সবসময় তো মানে সময় হয়ে ওঠে না, তাই ভাবছি মানে এখন বানাবো, যেহেতু বৃষ্টি আর তো সহজে নামবে না, শীতের দিন চলে আসছে আর ঝলমলের রোদ, আর এই রোদেই কিন্তু এই পিঠাগুলো মানে শুকাতে খুব ভালো লাগে, চিপস পিঠা। আর এই চিপস পিঠাগুলো বানাচ্ছি একদম টকবগে গরম পানি দিয়ে, আমি চালের গুঁড়িগুলো একদম আঠালোভাবে সেদ্ধ মানে মথে নিয়েছি, এমনভাবে মথতে হবে যেমন রুটি যেভাবে আমরা বানাই ঠিক ওইভাবে, পানি কম কম দিয়ে, গরম পানি দিয়ে খুব সফট করে চালের গুঁড়িগুলো আমি মথে নিয়েছি। আর হাফ কে মানে অর্ধা অর্ধি দিয়েছি, হাফ কেজি দিয়েছি হচ্ছে সেদ্ধ চাল, আর হচ্ছে হাফ কেজি হচ্ছে আতপ চাল। তারপর হচ্ছে রং দিয়েছি পছন্দ মতো রং, আমি নানান কালার দিয়ে বানাবো, আমি আপনাদের সাথে একটু বানিয়ে শেয়ার করছি। আমি গোলাপি দিয়েছি আর সাদা ভিতরে দিয়ে, ঠিক এইভাবে করেই দেখলেই বুঝতে পারবেন, এভাবে করে আমি বানিয়ে শেড করে নিচ্ছি। আর ইচ্ছা মতো শেড করা যায়, ভিতরে চিকুন করে আমি গোলাপি কালারের আমি ভিতরে একদম সুন্দর করে এভাবে রোল বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলোই বানিয়েছি, আর হচ্ছে আরও রং অ্যাড করব, পার্পেল কালার, গ্রিন কালার, তারপর হচ্ছে রেড কালার, নানান কালার দিয়ে আমি পিঠাগুলো তৈরি করব। আর ইচ্ছা মতো এভাবে শেডগুলো দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি চুলায় অলরেডি পানি দিয়ে দিয়েছি, পানিটা টক বগিয়ে যখন বলকটা চলে আসবে ফ্রেশ পানি, তখন আমি এগুলো সব সেদ্ধ করে নিচ্ছি, মানে হাঁড়িতে যতগুলো আটে অতগুলোই দিয়ে দেব, আর ভয়ের কোনো কারণ নাই, একটার সাথে একটা লাগবে না। আর যখন জালের পরিমাণটা বেশি থাকে তখনই কিন্তু দিতে হবে, জালের পরিমাণটা কম থাকলে কি হবে মানে জিনিসটা টাইট হবে না, টাইটটা হতে একটু সময় লাগবে। আর আমি 5 মিনিট এভাবে সেদ্ধ করে নিয়েছি, ফার্স্টে হচ্ছে গোলাপি আর হচ্ছে সাদার ভিতরে করে নিয়েছি, এখন হচ্ছে অন্য কালারও বানিয়ে নেব। এভাবে ইচ্ছা মতো যার যার পছন্দ মতো অনেক কালারই বানানো যায়। আর ঠান্ডা আমি নামিয়ে তারপর হচ্ছে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, কালারগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখানেও আমি অনেকগুলো কালারই মিক্সড করে বানিয়েছি, দেখতে খুবই সুন্দর হয়েছে। হাফ কেজির মতো ছিল গুড়ি, আলাদা করে রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে ছিটচুটি বানাবো। আর পিঙ্ক কালার দিয়েছি, একটু গাঢ় পিঙ্ক দিয়ে একটা কালার বানাবো, আর একটা হচ্ছে সাদা বানাবো। আর আমরা যে মাংস দিয়ে যে ছিট পিঠাটা খাই ঠিক ওইভাবেই, শুধু এটা রোদে শুকিয়ে একদম মচমচে করে ফেলবো, এতে ভাজলে না অনেক ডাবল হয়ে যাবে আর খেতে খুবই টেস্ট, এটারও একটা আলাদা একটা স্বাদ আছে। আমি দুই ধরনের পিঠা বানিয়ে নিচ্ছি, যেহেতু শীতের দিন চলে আসছে আমি এক এক দিন এক এক রকমের এভাবে বানিয়ে বানিয়ে বয়ামে করে রেখে দেব, মেহমান আসবে আসলে কিংবা বাচ্চাদের টিফিন কিংবা বিকালের নাস্তা হিসেবে কিন্তু এগুলো খেতে খুবই ভালো লাগে। আমি দুটি কালার এভাবে বানিয়ে নিয়েছি। আর পিঙ্ক কালারগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছে, আর শুকানোর পর ভাজার পর কিন্তু আরও সুন্দর লাগবে। আর লম্বা আকৃতিভাবে কয়েকটা বানিয়ে নিব, আর হচ্ছে চার কোণা করে, তিন কোণা করে ইচ্ছা মতো ডিজাইন করে বানিয়ে তারপর হচ্ছে রোদে শুকাতে দিয়ে দেব। আর তেলের পরিমাণটা খুবই কম লাগে, আমি গোলার ভিতরে তেল দিয়ে দিয়েছি, আর তেল তেলা একটা ফ্রাই প্যানে তারপর হচ্ছে বানাচ্ছি,
তেলটা কিন্তু বেশি একটা লাগেই না। যাই হোক, তারপর হচ্ছে এখন রোদে শুকাতে দিয়ে দেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেকগুলোই হয়েছে। আর রোলগুলো যে বানিয়েছি, রোলগুলো কিন্তু আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ফ্রিজ থেকে বের করে 5-6 ঘন্টা পর, আগের দিন আমি রোল রাতের বেলা রোল বানিয়েছি, আর পরের দিন হচ্ছে চিটরুটি বানিয়েছি, এই দুটো মিলে সকালবেলা রোদে দিয়ে দেব। আর রোলটা সবসময় আগে বানাতে হয়, সাথে সাথে রোল সেদ্ধ করার সাথে সাথে এভাবে কাটা যায় না, অনেক নরম থাকে, তো এজন্য আমি রোলগুলো বানিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখন শক্ত হয়েছে তখন বটির মাথায় তেল ভরিয়ে তারপর হচ্ছে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর যতটা সম্ভব পাতলা করে কাটা, ততটাই পাতলা করে কাটতে হয়। মোটা করে কাটলে কি হয়, মানে খেতে খুব একটা ভালো লাগবে না, যত পাতলা করে কাটটা হবে ততই খেতে অনেক সফট হবে। আমি কালারিং অনেকগুলো বানিয়েছি, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও গুড় দিয়ে পাক দিয়ে খেতে তার চাইতে কিন্তু বেশি ভালো লাগবে। অনেকে চিনি দিয়ে খায়, অনেকে চিনি ছাড়াও খায়, কিন্তু গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে। সবগুলো কাটতে আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে, কারণ হচ্ছে সাবধানেই তো কাটতে হয় পাতলা পাতলা করে, এজন্য আমার সময়টা একটু বেশি লেগেছে। আর প্রায় 1 কেজি চালের সময় তো একটু লাগবেই। সবগুলো কাটা কমপ্লিট, এখন হচ্ছে ছাদে রোদে দিয়ে দেব। আর ছাদে তো ঝলমলে রোদ উঠেছে, শুকাতে বেশি একটা সময় লাগবে না, কারণ হচ্ছে অনেক রোদ, 2 দিন শুকালে একদম মচমচে হয়ে যাবে। এই পিঠাগুলো বানাতে যেমন একটু কঠিন হলেও খেতে কিন্তু দারুণ মজা। ছোটবেলায় শুধু ভাবতাম যে ভিতরে কিভাবে রংগুলো মানে বসায় একটা একটা করে কিভাবে সম্ভব হয়, এখন জিনিসটা বুঝি যে বানানোটা কত সহজ। সবগুলো পিঠা আমি 2 দিন রোদ দেব, ঝলমলে রোদ 2 দিন দিলেই একদম মচমচে হয়ে যাবে। রোদে শুকিয়ে নিয়েছি, 2 দিন পর আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম মচমচে হয়ে গিয়েছে। আমি কয়েকটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি, বেশি তেল না অল্প তেলেই ভেজে নেব। তেলটা যখন ঠিক মতো গরম হবে তখন বেশি রাখা যাবে না চুলায়, অল্প রেখে এভাবে উঠিয়ে নিতে হবে। অনেকে চিনি দিয়ে খায়, আমি খেজুরের গুড়টা খুব সুন্দর করে পাক দিয়ে নিয়েছি, খেজুরের গুড় দিয়ে উপরে দিয়ে গুড়টা দিয়ে দেব, এতে খেতে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে চিটা পিঠা, অনেকে ঝিকিমিকি পিঠা বলে, উপরে দিয়ে গুড় দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে চিপস পিঠা, দুটোই আমি আপনাদেরকে শেয়ার করলাম বানিয়ে ভেজে। যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার ভিডিওটি দেখে